তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি কুমোরটুলির মধ্যে। সামনে কালী পুজো, আপনারা নিশ্চয়ই জানেন তো। কালী পুজোর জন্য আজ কুমোরটুলিতে এলাম মার বিভিন্ন রূপ দেখার জন্য, যে কেমনভাবে মাকে প্রস্তুত করছে কুমোরটুলির মধ্যে। তো দেখতেই পাচ্ছেন কত রকমের ফুল, কত রকমের ডিজাইন দিয়ে মাকে সাফ, তারপরে অসুর, বিভিন্ন রকমের দেবদেবীদের সঙ্গে করে নিয়ে মাকে রূপদান দিয়েছে, বিভিন্ন সাজে সজ্জিত করেছে মাকে। দেখতে পাচ্ছেন এইগুলো, এগুলো প্রচুর দাম কিন্তু এখানে, এইগুলো অর্ডারই বেশিরভাগই। এইগুলো যত ডিজাইন, যত ক্যাটলগ অনুযায়ী এরা করবে, তত এদের সেইগুলো দামও হয় সেরকম, এবং এগুলো অর্ডারই থাকে বেশিরভাগই। দেখছেন এই জবা ফুল, বিভিন্ন রকমের এরা ডিজাইন করে থাকে এখানে। তো সেখানে 7-10 হাজার মধ্যে এইগুলো পাওয়া যেতে পারে হয়তো। এইগুলো খুবই সুন্দর, এখন সম্পূর্ণ তৈরি হতে গেলে কিন্তু শুধু রংটাই বাকি। রংটা হয়ে গেলে আপনারা এটা পুরো একদম টোটালি ফিটিং হয়ে যাবে, যেটা মণ্ডপে যাওয়া যায়। যেমন গণেশ, ঠিক আছে, গণেশ আছে, এটাকে অসুর টাইপের, এটা বাপ মহাদেবের একটা দুদিকে মূর্তি করা আছে, এবং বিভিন্ন বিভিন্ন রকমের সাপ, যেটা নাক সাপ, এবং এটা বজরংবলী, মানে হনুমান রাম ও লক্ষ্মণকে কাঁধে নিয়ে আছে, এগুলো একটা অসুরের, বিভিন্ন রকমের সাজে সজ্জিত। কত সুন্দর ফিনিশিং, বুঝতেই পাচ্ছেন এদের হাতের কাজটা কেমন, কত সুন্দর। তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্টে জানান, এবং মা কালীর সামনে পুজো আসছে, তার পুজো পরিক্রমা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো আমরা। এবং আমাদের চ্যানেলকে সঙ্গে থাকতে আরও সাবস্ক্রাইব করে নিন, লাইকও করে যাবেন, এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। তো পুজো পরিক্রমাও চলবে, কালী পুজো পরিক্রমাও চলবে, তার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ করে বলছি আপনাদেরকে সবাইকে। তো দেখতে পাচ্ছেন এইগুলো সিম্পল কালী ঠাকুর, যেগুলো হয়ে থাকে কালী পুজোয় বিভিন্ন মণ্ডপে যায়। এইগুলো সাধারণত অনেক সময় এগুলো থাকে না, মানে অর্ডারই থাকে না, এমনি সিম্পলভাবে বিক্রি হয়। এগুলো প্রায় আপনার 3000-এর মধ্যে আপনার চলে আসবে এই ঠাকুরগুলো। তো দেখতে পাচ্ছেন অনেক ঠাকুর, এটা বিশাল বড় একটা কারখানা, মানে কুমোরটুলি আর কি। তো এই কুমোরটুলি এদের প্রস্তুত করে বিভিন্ন দুর্গা পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো, বিভিন্ন পুজোতে এরা কুমোরটুলির কাজ করে থাকে। এরা বিভিন্ন রকমের প্রতিমা নির্মাণ করে, এরা সব পুজোর প্রতিমা এখানে পাওয়া যায়। এটা একটা সুন্দরভাবে, এটাও একটা অর্ডারই এটাও। তো এইভাবে এই সুন্দর সুন্দর প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কুমোরটুলিতেও, এইগুলো এরকমভাবে পাওয়া যায় যদিও, কিন্তু আমাদের এখানে কাছাকাছি এর মধ্যে সব থেকে বড়ো কুমোরটুলি হচ্ছে এটাই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সব প্রতিমা নির্মাণ করেছে, তো খুব দেখতেও খুব ভালো লাগছিলো। এসে পাশ দিয়ে যাচ্ছিলাম কুমোরটুলি, তো ভাবলাম একটু ঘুরে আসা যাক, কেমন কেমন প্রতিমা তৈরি করে। প্রত্যেক বছরই এরা কোনো অসাধারণ অসাধারণ ডিজাইনের প্রতিমা নির্মাণ করে, কালী প্রতিমা। তো দেখতে পাচ্ছেন যেমন আপনি ক্যাটলগ দেবেন সেই অনুযায়ী এরা করে দেবে আপনাদের। এরা খুবই ভালো একটা ডিজাইন করে এরা এখানকার, বিভিন্ন দেখতেই পাচ্ছেন আপনারা তার হাতের কাজ, নিশ্চয়ই এই কারুকার্য দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন।